হ্যালো বন্ধুরা, আজ আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে গেছিলাম একটা মহোৎসব খাওয়ার জন্য। এটা ছিল রাত্রিবেলা, তো রাত্রিবেলা মহোৎসবটা আমরা খুব একটা বেশি খাই না, তাই জন্য আমরা চলে গেছিলাম রাত্রে মহোৎসব খাওয়ার জন্য। তো বাড়ি থেকে অনেকটাই দূর, তাই আমরা টোটো করে গেছিলাম। দূর বলতে দূর অনেকটা, বেশ কিছুটাই দূর ছিল। অনেকটা দূর আসার পরে তারপরে আমরা চলে এসেছি এইখানে। তো এইখানে আমাদের মহোৎসব খাওয়ানো হচ্ছে, এসে যখন দেখি অনেকটা ভিড় ছিল। আর টাউনের দিকে এইসব কিছুই দেখা যায় না, তাই জন্য আমরা এটা একবারে গ্রামের ভেতরে এই জন্য আমরা চলে এসেছিলাম। আর এখানে এসে দেখি নাম কীর্তন হচ্ছে, রাধা কৃষ্ণের মহোৎসব, এখানে নাম কীর্তন হচ্ছে, মহাপ্রভুর নাম কীর্তন হচ্ছে, খুব সুন্দর নাম কীর্তন হচ্ছে। আর এইদিকে এসেছিলো 5-6টা গৌরাঙ্গ ঠাকুর। আর এই দৃশ্যটা দেখতে তো আমার তো খুবই মজা লেগেছে, কারণ এখানে ঠাকুরগুলো, এখানে ঠাকুরগুলো একেবারে দেখো একটা এর মধ্যে, রাউন্ডের মধ্যে ঘুরছে, মনে হচ্ছে যেন জলের মধ্যে রাধাকৃষ্ণ মিডিলে দাঁড়িয়ে আছে আর তার চারিদিকে সখীরা ঘোরাঘুরি করছে। আর এই দৃশ্যটা দেখার জন্য আমার তো খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো তোমাদের কেমন হয়েছে জানিও। ভিতরে নাম কীর্তন হচ্ছিলো আর এতটা মানুষের ভিড় যে আমরা ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই পারলাম না। ওইদিকে দেখো একেবারে মানুষের ভর্তি হয়ে গেছে লোকের ভিড়। তো আমরা অনেক দূর থেকে এসেছি, এবারে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখন বাজে প্রায় 11টা, আর 11টার সময় এসে দেখি তাতেও প্রচুর পরিমাণে ভিড়, এত লোকজনের ভিড় যে আমরা ভয়ে একেবারে জড়সড় হয়ে এক সাইডে দাঁড়িয়েছিলাম। আমরা একেবারে সামনেই দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম এই পঙ্গতটা উঠলেই আমরা ঢুকে যাব, কিন্তু এই যে ঠেলা ঠেলিটা দেখো বাঁশ টাঁস ভেঙে দিয়ে সবাই ঢুকে যাচ্ছে, এই ভয়ে আমরা আর ঢুকলাম না। আমরা ভাবলাম যে একেবারে বাইরেই যাব, কেন এর মধ্যে লোকজনকে খুঁজে পাওয়া খুবই মুশকিল ছিল। এবারে আমরা সামনেই চলে এসেছি, দু তিনটে পঙ্গত উঠে যাওয়ার পরে আমরা এবারে বসে যাচ্ছি। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে আমরা আর একটু মহাপ্রভুর নাম কীর্তন শুনে এবারে আমরা বাড়ি চলে যাব। তো মহাপ্রভুর নাম কীর্তন শুনতে এসে দেখি এখানে খুব বাচ্চা বাচ্চারা নাচাগানা করছে ভিড়ের মাঝে ঠেলা খেয়ে এসে। এবারে আমরা মহাপ্রভুর নাম কীর্তন শোনার জন্য একটু বসে গেলাম। আর এখানে খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল, তাই জন্য ভাবছিলাম যে এতটা ভিড় কেন হলো। এতটা পরিমাণে ভিড় হওয়ার মানেই তো বুঝতে হবে যে ওখানে রান্নাবান্নাটাও খুব ভালো হয়েছে এবং অনেক অনেক দূর থেকে মানুষজন এসছে। এখানে এত সুন্দর নাচ গান দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, আমি তাই একেবারে ভেতরে ঢুকে গেলাম একটু মজা উপভোগ করার জন্য। কিন্তু কি করা যাবে, আমি তো যেহেতু একা, বাড়ি থেকে সবাই এসছে, ওরা কেউ ঢুকে নি, আমি একা ঢুকেছি, তাই জন্য আমি পুরোটা ছবি এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এদের ছবি তুলে এবারে আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এবারে বাড়ি যাব। তো আমার ভিডিওটি কেমন হয়েছে তোমরা সবাই জানিও, এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওর সঙ্গে, আজকের মতো গুড নাইট।